সেটা তো অবশ্যই, কেন হাসবো না, ওর অভিনয় দেখে হেসেছি, ওর অভিনয় দেখে কেঁদেছি, অবশ্যই সেই ইমোশনটাকে অনেক বেশি, মানে ওর ইমোশন অনেক বেশি ভাইব্রেশন হয়। আই থিঙ্ক মানে যারা দর্শক তারাও ওর অভিনয় যখন দেখেন, ওর কান্নার অভিনয় দেখলে আমার মনে হয় যে সবার চোখে পানি আসে। প্রতিটা কাজই এফোর্ট দিয়ে করার চেষ্টা করি, সেটা নাটক হোক, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক। তো যখন সেই কাজগুলো দর্শক গ্রহণযোগ্যতা পায় অথবা যখন আমরা কোনোভাবে সেই কাজটার জন্য পুরস্কৃত হই, তখন অবশ্যই ইন্সপায়ার্ড ফিল করি এবং মনে হয় যে হ্যাঁ, সামনে আরও ভালো করে কাজ করার আছে, বা এই যে পরিশ্রমটা করে এসেছি এতদিন সেটা বৃথা যায়নি। তো আমি খুবই হ্যাপি যে এটা আমার প্রথম ওয়েব সিরিজ এবং এটার গল্পটার ভেতরে দুই বছর যাবৎ আমাদের বসবাস ছিল। রায়হান খান যখনই বাসায় আসতেন বা যখনই আমরা অন্য কোনো কাজের মধ্যেও যখন ইনভলভ থাকতাম, তখনও কাজ শেষ হওয়ার পরে উনি এই গল্পটা নিয়ে আমাদের সাথে বসতেন, বলতেন যে কাজটা খুব যত্ন সহকারে করতে চাই। তো কাজটা যখন আমরা করেছি তখন আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা ব্যক্তি, মানে ব্যাকে যারা কাজ করেছে, ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেছে, আমার কো-আর্টিস্টরা, প্রত্যেকটা ব্যক্তি আমাকে অ্যাক্টিংয়ের জন্য প্রচণ্ড হেল্প করেছে। কারণ আমার খুব ইমোশনাল মোমেন্ট ছিল এই ওয়েব সিরিজটায়, যেই মোমেন্টগুলো ক্রিয়েট হওয়ার জন্য আমার প্রচুর কনসেন্ট্রেশনের দরকার ছিল। তো আমি হ্যাপি যে আমার মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে আমার কস্টিউমের ছেলে পেলে, প্রোডাকশনের ছেলে পেলে, ক্যামেরা, সাউন্ড এবং আমার কো-আর্টিস্ট যারা ছিলেন, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রত্যেকে আমার এই মোমেন্টগুলো ক্রিয়েট হওয়ার জন্য যেই পরিবেশটা তৈরি করার প্রয়োজন ছিল সেই পরিবেশটা তারা দিয়েছে। এমনও হয়েছে যে হয়তো শর্ট ওকে আমার ভাল লাগছে না, আমার মনে হচ্ছে না আমি আবার দেবো, অথবা লাইট ওকে হয়ে গেছে কিন্তু আমি হয়তো সেই ইমোশনটার ভিতরে ঢুকতে পারিনি, সো আমাকে সেই সময়টা দেয়া হয়েছে। এই জন্য আমি টিমের প্রতি খুবই কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ জেপি টেলিভিশনের প্রতি, জেপি টিভির প্রতি, যে তারা যে আমার ফার্স্ট ওয়েব সিরিজ, আমার অ্যাক্টিংটা তাদের কাছে ভালো লেগেছে এবং তারা যে আমাকে এটার জন্য সম্মানিত করছেন, এই জন্য আমি তাদের কাছেও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, সিরিজটা ইসে আছে, আপনার হইচইতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সিরিজটা ছিল অ্যাকচুয়ালি একটা বাচ্চা হারিয়ে যায়, অ্যাকচুয়ালি কিডন্যাপ হয়ে যায়, আমি সেই বাচ্চার মা এবং বাচ্চাটাকে উদ্ধার করা এবং উদ্ধার করার মধ্যবর্তী যে সময়গুলো একটা মায়ের কেমন লাগতে পারে এটা তো বুঝতেই পারছেন। তো মূলত এইটাকে নিয়েই গল্পটা, কিন্তু পুরোটা বলে দিলে তা আসলে মজাটা থাকবে না, যদিও অনেকদিন আগে এটা রিলিজ হয়েছে, তারপরেও নিশ্চয়ই অনেকে দেখেনি। তো গল্পটা এরকমই, খুবই এক্সাইটেড একটা গল্প, মানে তিনটা ছেলে একটা মেয়ে, তাদের গাড়িতে মূলত বাচ্চাটা মানে অ্যাক্সিডেন্টলি কিডন্যাপ হয়ে যায়, ওরা নিজেরাও অনেকক্ষণ জানতে পারে না, দেন ওরা যখন উদ্ধার করে বাচ্চাটাকে তখন এই বাচ্চাটাকে নিয়ে তারা কী করবে, এরকম কিছু এক্সাইটেড মোমেন্ট আছে। সো আমার মনে হয় যে সিরিজটা যদি হইচইতে দেখে নেন ভালো লাগবে। না, আমি কিন্তু শুরুতেই এই লাইনটা বলে দিয়েছি যে নাটক হোক, ফিল্ম হোক বা ওয়েব সিরিজ হোক, আমরা কিন্তু প্রত্যেকটা কাজ করার সময় পূর্ণ মানে কনসেন্ট্রেশন দিয়ে এবং গুরুত্ব সহকারে কিন্তু কাজটা করার চেষ্টা করি, কারণ কাজ তো দর্শক দেখবে, সেটা সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক বা নাটক হোক, তাই না? সো দর্শক আমরা যদি কাজে মানে মনোযোগটা না দেই তাহলে কিন্তু সেটা আমাদের কাজের এসে ফুটে উঠবে। তবে হ্যাঁ, এটা সত্যি যে নাটকের অনেক দিন পর্যন্ত, নাটকের বাজেট স্বল্পতার কারণে আমরা অনেক সময় অনেক কিছুই করতে পারিনি, কিন্তু এখন নাটকের বাজেটটাও ভালো হয়েছে, কারণ এখন ওয়েবের সাথে যেহেতু পাল্লা দিতে হচ্ছে, এখন নাটকেও আমরা একটা কাজ করার জন্য, লাইটের জন্য, সব কিছুর জন্য সময় পাই, নিজের ক্যারেক্টারটাকে মানে ক্যারেক্টারে ঢোকার জন্য, কনসেন্ট্রেট করার জন্য আমরা প্রপার সময়টা পাচ্ছি। তো এটা খুবই সুখবর আমার কাছে, প্রত্যেকটা মানে সেক্টরই একই রকম আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমার কাছে কোনো সেপারেট কিছু নেই। অনেক নাটকে দেখি তুলা হয় আপনি একসাথে অভিনয় করেন, কেমন লাগে? আমার কাছে কখনো আনইজি ফিল হয়নি, কিন্তু ও মাঝে মাঝে বলে যে আমার সাথে অ্যাক্টিং করতে ওর কাছে মনে হয় যে মানে আমার সাথেও কী অ্যাক্টিং করবে, এরকম ও বলেছে কয়েকবার। কিন্তু আমার শুরু থেকে আজ অবধি বরং আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ অ্যাজ এ কো-আর্টিস্ট মানে ও খুবই হেল্পফুল একজন আর্টিস্ট, এটা আপনারা সবাই জানেন, বা ওর সাথে যারা কাজ করে তারা সবাই বলবে। সো ওর সাথে কাজ করতে গেলে মানে কমফোর্টেবল থাকা তো যাই, যেহেতু সে খুবই হেল্প করে সব কিছুতে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কেন হাসবো না, ওর অভিনয় দেখে হেসেছি, ওর অভিনয় দেখে কেঁদেছি, অবশ্যই সেই ইমোশনটাকে অনেক বেশি, মানে ওর ইমোশন অনেক বেশি ভাইব্রেশন হয়। আই থিঙ্ক মানে যারা দর্শক তারাও ওর অভিনয় যখন দেখেন, ওর কান্নার অভিনয় দেখলে আমার মনে হয় যে সবার চোখে পানি আসে। আচ্ছা, আমার মনে হয় কি সংস্কৃতিটা আদান প্রদানের ব্যাপার, তো আসলে আমাদের দেশের অনেক মুভি দেখা যায় যে হয়তো বলিউডে রিলিজ করার ক্ষেত্রে হয়তো সেই সুবিধাজনক অবস্থানে নেই, তো সেই জায়গা থেকে তো এক ধরনের আফসোস কাজ
করবে যে আমাদের মুভিগুলোও যদি তারা দেখতে পারত, কারণ আমাদের এখানেও কিন্তু অনেক ভালো ভালো মুভি হচ্ছে যেগুলো মানে বাইরের অনেক বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছে, তাহলে কেন বলিউডে যাচ্ছে না? সো তখন এক ধরনের হয়তো খারাপ লাগা কাজ করে, সেখান থেকেও হয়তো হতে পারে, আমি ঠিক জানি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।